অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ঢাকতে শিক্ষার্থীদের আন্দোলনে নামতে বাধা তৈরি করেছিলেন কিছু শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা সব মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন এমন দাবি জানিয়েছেন বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর মহিলা কলেজের সমন্বয়করা গভর্নিং বোর্ডের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের পর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার মনিরুল ইসলাম আখন্দ আশ্বস্ত করেছেন যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেবার সুযোগ আছে মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর লক্ষীবাজারের ঢাকা মহানগর মহিলা কলেজ। আচ্ছা জুলাইয়ের বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রাখা মোটেই সহজ ছিল না। বাধা ছিল প্রতিষ্ঠানের একেবারে ভেতর থেকেই। তারপরও থেমে থাকেনি শিক্ষার্থীরা। টিচার হনস্তা বিভিন্ন ধরনের কোচিং ব্যবসা এগুলার জন্য কিন্তু এই কলেজটাও কিন্তু এখন ডাউন হয়ে যাচ্ছে। মানে আমাদের কলেজে প্রচুর দুর্নীতি হয়েছে। রাজনীতি দূর করতে চাচ্ছিলাম তারা বারবার ছিল যে আমাদের ক্যাম্পাসটা রাজনীতিতে আসক্ত থাকুক তোমাদের সবার মুখ দেখে রাখলাম তোমাদের সবাইকে টিসি দিব তোমাদের নামে থানায় জিটি করব তোমরা সন্ত্রাসী তোমরা জংলি হুমকি ধামকি ছিল পাঁচ আগস্টের পরও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সাবেক অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুল ইসলামকে গভর্নিং বডির সভাপতি নিয়োগ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও জয় হয় শিক্ষার্থীদের ঢাকা মহানগর মহিলা কলেজের জন্য দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে ফিফথ সেপ্টেম্বর আজকে Am প্রথম দিনেই গভর্নিং বডির সভা শেষে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন নতুন সভাপতি সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করব এই কলেজে গ্রেট রেসপেক্ট আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর ডক্টর আমানুল্লাহ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির মেম্বার হিসাবে নিয়োগ দেওয়ার জন্য শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান নয় দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থার অবসানেরও প্রস্তাব আসে এই অনুষ্ঠান থেকে মোহাম্মদ নুরুন নবী গ্লোবাল টেলিভিশন ঢাকা